2019 সালে সন্দেশখালীতে খুন হন তিনজন বিজেপি কর্মী। মৃতের পরিবারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হলে পূর্ববর্তী শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ এই মামলায় নিম্ন আদালতের সমস্ত বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিল। তবে তদন্তকারী অফিসারের দ্বারা উচ্চ আদালতের সেই রায় লঙ্ঘিত হয়েছে বলে সোমবার এই মামলার শুনানিতে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশকে বিচারপতির প্রশ্ন, উচ্চ আদালতের রায়কে লঙ্ঘন করে এক তদন্তকারী অফিসার কিভাবে চার্জশিট জমা করতে পারে? যদিও উত্তরে রাজ্যের আইনজীবী জানান, চার্জশিট জমা করার জন্যই দেওয়া হয় ইন্টিমেশন। সবশেষে মামলার পরবর্তী শুনানির দিন আদালতে অরিজিনাল কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী বুধবার। প্রসঙ্গত, পদ্মা মণ্ডল নামে এক মহিলা অভিযোগ করেন, 2019 সালে প্রায় শতদুয়েক লোক এসে হামলা চালায় বেশ কিছু বাড়িতে। অতঃপর চপার দিয়ে আক্রমণ, অপহরণ, এমনকি গুলি করে খুন করা হয় তিন বিজেপি কর্মীকে। নাজার থানা মাস দুয়েক তদন্ত করে কিছু না করতে পারায় পরিবারের তরফ থেকে মামলা করা হয় হাইকোর্টে। দুটি ঘটনাতেই মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে। সমগ্র ঘটনাকে সেই শুনানিতে ভয়ঙ্কর বলেই অভিহিত করেন বিচারপতি। এখন দেখার, মামলার পরবর্তী শুনানিতে অরিজিনাল কেস ডায়েরি পেশ করার পর কি রায় দেয় আদালত। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।